শফিউদ্দিন ছিলেন একজন কি বলে পার্টনার, হেলালের পার্টনার ছিলেন এবং এখনো আছেন। দুষ্ট লোকেরা কিন্তু আবার বলে যে উনি সজীব অজের জয়ের ক্যাশিয়ার। তা আমি অত দূর যাচ্ছি না, তবে আমি তার হাড়ির খবর, কোথায় তাদের বাড়ি, তার বাবা কি করতেন, ভাই বোনরা কি করতেন, উনি এক, আমি একেবারে শফিউদ্দিনের কয় ভাই বোন, বাবার নাম, কোন ভাই কি করে, সব পরিচয় আমার কাছে আছে। খুলনার মিয়াপাড়াতে তাদের বাড়ি এবং তার বাবা কখন কিভাবে খুলনায় আসেন, সে তথ্যগুলো আছে, আমি ওখানে দিকে আসছি। জানেন যে বাংলাদেশ সেনাবাহিনীর নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। আগামী 24 জুন থেকে তার নিয়োগ কার্যকর হবে। জেনারেল আজিজের উত্তরসূরি জেনারেল শফিউদ্দিন কেমন হতে পারেন, চলুন শুরুতে আমরা এই সংক্রান্ত একটি ভিডিও দেখে নিই। আমলেই হয়েছে। উনি প্রথমবার যখন ক্ষমতায় এসেছিলেন তখন একটা কাজ করেছিলেন যেটা কিন্তু আমাদের একটা ইমোশনের সাথে, ইন্ট্রেন্সিং একটা ব্যাপারের সাথে একেবারে রিলেটেড। লাইক উনি কিন্তু প্রথমবার এসে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিকদের জন্য দুই বেলা ভাতের ব্যবস্থা করেছিলেন। আগে সেনাবাহিনীর সোলজাররা এক বেলা ভাত খেত। সেকেন্ড টাইম যখন উনি ক্ষমতায় এসেছে দুই বেলা আমিষের ব্যবস্থা করেছে। সেনাবাহিনী কিন্তু আগে এক বেলা আমিষ পেত, নেভি এয়ারফোর্সে দুই বেলা আমিষ ছিল। তো এটা সেনাবাহিনীর জন্য একটা একটা আবেগের সাথে উনি ডিবিসি টেলিভিশনে কি অনুষ্ঠানে এই কথা গুলো বলেছেন। আমি শফিউদ্দিনের কথা বলছি, হি ইজ ফ্রম লাইন লংকোর্স, আই এম ফ্রম এইট লংকোর্স, উই সার্ভ টুগেদার ইন নাইন বেঙ্গল ইন হিল ট্র্যাকস, চিরং হিল ট্র্যাকস, রুমাতে, বান্দরবনে, এ টাফেস্ট প্লেস। তো আমার কথা হচ্ছে, ইউনিফর্মে পরে পাবলিক ডোমেনে টেলিভিশনে কথা বলার কোন পারমিশন নেই, এন্ড দ্যাট টু পলিটিক্যাল কথাবার্তা। আপনি খেয়াল করে দেখুন, ও যদি ইউনিফর্মে না থাকতো, ও যদি সিভিল কাপড়ে বলতো, মানুষ তাকে বলতো একজন পলিটিশিয়ান, পসিবলি মিথ্যুক পলিটিশিয়ান আর কি। ওই যে মাতারানীদের, অর্থাৎ যদি ইউনিফর্মে না থাকতো। এক নম্বর হচ্ছে, আমাদের মিলিটারি ট্র্যাডিশনে নাই যে টেলিভিশনে, যে পাবলিক ডোমেনে এইভাবে পলিটিশিয়ানের মতো কথা বলবে। তারপরে যদি সে সিভিল কাপড়ে থাকতো, ইউরোপ বিনে মানুষ মনে করতো সে জেনারেল না, ঠিক আছে, মাতারানীর কেউ লোকজন হবে, কথা বলতেছে। ও কি রেসে আছে নাকি, এরও কি খবর আছে নাকি? লেফটেন্যান্ট জেনারেল হয়ে ভুয়া পলিটিশিয়ানের মতো কথা বলছে ইন দ্য টেলিভিশন। এরা যদি চিফ হয়, আমি জানি না এই আর্মি কি পাবে। তো স্যার, আপনি দেখলেন কর্নেল শহীদুদ্দিন খান, তিনি আগেই ভবিষ্যৎবাণী করে দিয়েছিলেন যে উনি যদি হয় তাহলে কি হতে পারে। তো উনি তো হয়েই গেলেন, তো আপনার বিশ্লেষণ জানতে চাই যে এটা আমাদের জন্য কতটুকু ভালো হলো। ধন্যবাদ। কর্নেল শহীদুদ্দিন কিন্তু এর পরে, উনি চিফ হওয়ার ঘোষণা পাওয়ার পরে আরেকটা শো করেছেন আজকেই, সেখানে কিন্তু উনি খুব আশা ব্যক্ত বা দেখিয়েছেন যে নতুন চিফ এবং খুব একসঙ্গে যুদ্ধ করেছেন তারা এবং পরেশগার লোক, হয়তো নতুন কিছু আনতে পারবেন, পরিবর্তন আনবেন। এবং কনক সারোয়ারের এই শোতে শফিউদ্দিন সম্বন্ধে কিছু ভুল তথ্য আছে, যেমন তাকে বলা হয়েছে উনি গোপালগঞ্জের, জন্ম হচ্ছে নড়াইলে, এই তথ্যগুলো কিন্তু ভুল। আমি একেবারে শফিউদ্দিনের কয় ভাই বোন, বাবার নাম, কোন ভাই কি করে, সব পরিচয় আমার কাছে আছে। খুলনার মিয়াপাড়াতে তাদের বাড়ি এবং তার বাবা কখন কিভাবে খুলনায় আসেন, সে তথ্যগুলো আছে, আমি ওখানে দিকে আসছি। তবে এর আগে এখন আমার ফেসবুকে এক বন্ধু লিখেছেন যে কোনটা সেনাবাহিনী, কোনটা নৌবাহিনী, কোনটা বিমান বাহিনী আর কোনটা যে পুলিশ বাহিনী, বোঝা মুশকিল, সবগুলোই তো মুজিব বাহিনী। তো মোদ্দা কথা হচ্ছে, এখন সেনাবাহিনী, পুলিশ বাহিনী সবই এখন সরকারের প্রত্যক্ষ দলীয়করণের ফলে সবাই আওয়ামী লীগের লোক, হয় গোপালগঞ্জ নইলে আওয়ামী ঘরানার কেউ। শফিউদ্দিন সম্বন্ধে আমি আদৌ কোন আশা ব্যঞ্জক কথা বলবো না, যদি না আবার হঠাৎ করে দেখা যায় অতি অনুগত
দাস, কৃতদাস বা চাকর, সে প্রভুকে মাঝে মাঝে অপমান করে, হত্যা করে, ক্ষমতা দখল করে দেয়, এরকম উদাহরণ আছে। যেমন খালেদা জিয়া তার খুবই বশঙ্গত ফেনীর তার নিজের ডিস্ট্রিক্টের জেনারেল মইনুল মইনকে উনি চিফ বানিয়েছিলেন, সে মইন বিট্রে করলো। পাকিস্তানের ক্ষেত্রে দেখা যায় জুলফিকার আলী ভুট্টোর যাকে অনেককে ডিঙ্গিয়ে জিয়াউল হককে উনি চিফ করেছিলেন, সেই জিয়াউল হক তাকে হত্যা করলো। বাংলাদেশেও দেখা যায় জিয়াউর রহমান একেবারে কোত্থেকে উড়ে উড়ে আসা, জুড়ে বসা হোসেন মোহাম্মদ এরশাদকে ক্ষমতায় বসালেন, সেই এরশাদ তাকে হত্যা করিয়ে ক্ষমতায় বসলো। সুতরাং ওরকম একটা কিছু দুর্যোগ ঘটতেই পারে, আমি সেই ভবিষ্যৎবাণী করার মতো আমি কোনো জ্যোতিষী নই। তবে এই লোকের ক্যারেক্টার মানে খুবই খুবই আপত্তিকর, আপত্তিজনক, এবং তার যে রোল সেটা জেনারেল আজিজের চাইতে কোনো অংশে উন্নততর কিছু না। আমি প্রথমেই যাচ্ছি তার বাবা, তার আসলে জন্ম হয়েছে শফিউদ্দিনের মাদারীপুর, তিনি গোপালগঞ্জের নন, মাদারীপুরের লোক। এবং তার সম্বন্ধে আর একটা ভুল তথ্য এসছে যে তিনি ঝিনাইদহ ক্যাডেট কলেজের ছাত্র ছিলেন, তিনি কোন ক্যাডেট কলেজে পড়েননি, তিনি খুলনার সেন্ট জোসেফ স্কুল থেকে পাস করেছিলেন। তবে সেনাবাহিনীতে যে গ্রুপটাকে বলা হয় ঝিনাইদহ ক্যাডেট গ্রুপ, ক্যাডেট কলেজ গ্রুপ, তাদের সঙ্গে উনি ওঠা বসা করেন, তাদের সঙ্গে উনি সম্পর্কটা ভালো। এবং শেখ হেলাল যেহেতু ঝিনাইদহ ক্যাডেট কলেজের ছাত্র, ওইভাবে বলা যায় যে উনি ঝিনাইদহ গ্রুপের সঙ্গে রয়েছেন। কিন্তু এর বাবা চাকরি করতেন শেখ মুজিবের ছোট ভাই শেখ নাসেরের চাউলের আড়তে, মানে রেশনের দোকান কাম চালের গুদামের একজন কর্মচারী ছিলেন। এবং ছেলে আবার বাবার সেই বাবা যার বাবাকে সার্ভ করেছেন, ছেলে শফিউদ্দিন শেখ নাসেরের ছেলে শেখ হেলালের একজন বশঙ্গত, একজন খুবই অনুগত সার্ভেন্ট। এবং হেলালকে ধরেই কিন্তু উনি এতদূর উঠেছেন, শেখ হেলাল। এবং আমরা জানি উপর দিকে যতই বলা হোক শেখ হেলালের সঙ্গে হাসিনার একটা দ্বন্দ্ব আছে, আসলে কিন্তু হাসিনা শেখ সেলিমকে অতটা বিশ্বাস করেন না, কেননা উনি 2007 সালে যখন ক্ষমতা সেনাবাহিনী যখন ক্ষমতায় বসে শেখ সেলিম হাড়ি ভেঙে দিয়েছিলেন, একেবারে হাসিনার করাপশনের গোপন তথ্যগুলো উনি দিয়েছিলেন। সুতরাং শেখ সেলিমের প্রতি উনি একটু বিরাগ ভাজন হাসিনা। তবে শেখ হেলালের সঙ্গে হাসিনা এবং রেহানার খুবই ভালো সম্পর্ক, তাই বলা যায় এই শফিউদ্দিন এসছেন মানে হাসিনার ঘরের নিজের ছেলে, হাসিনার ঘরানার একজন লোক এবং ভারতের একজন অনুগত দাস। হাজিজ যেরকম ভারতের অনুগত, শফিউদ্দিনও তার ব্যতিক্রম নন। কদিন আগে এপ্রিল মাসেই কিন্তু ভারত শফিউদ্দিনকে আমন্ত্রণ করে নিউ দিল্লিতে নিয়ে যায় একটু দেখার জন্য লোকটা কেমন কি। আজিজকে কিন্তু ডাকেনি, শফিউদ্দিন দিল্লিতে যান এপ্রিল মাসে, এবং জুন মাসের 10 তারিখে শেখ হাসিনা তাকে সেনাপ্রধান হিসেবে ঘোষণা করছেন। ঘটনাগুলো কাকতালীয় নয়, এটার সঙ্গে কান টানলে যেমন মাথা আসে, তার মানে ভারতের আশীর্বাদ পুষ্ট আরেকজন জেনারেল এখন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হতে যাচ্ছেন, এটাই হচ্ছে মোদ্দার কথা। এবং তিনি মাদারীপুরে জন্মগ্রহণ করেছেন এবং তার ছোট বোনের মাধ্যমে তিনি শেখ হেলালের নিকটবর্তী হন, মানে সরি শেখ হেলালের ছোট বোনের মাধ্যমে আগে যে বিডিআর এর ডিজি ছিলেন আনোয়ার হোসেন, তার সঙ্গে শেখ হেলালের বোনের বৈবাহিক সম্পর্ক ছিল, ওদের শ্বশুর বাড়ির লোক, তার সঙ্গে শফিউদ্দিনের একটা সংযোগ ছিল। আর উপরন্তু শফিউদ্দিনের বাবাও শেখ নাসেরের চাকরি করেছেন, সুতরাং দুই দিক দিয়ে যোগসূত্রটা হয়। এবং তিনি শেখ হাসিনার গুড বুকসে আসেন থ্রু শেখ হেলাল। তবে আগেই বলে নি, শফিউদ্দিনের ক্যারেক্টার কিন্তু খুবই কন্ট্রোভার্সিয়াল,
পয়সা কুড়ির ব্যাপারই বলেন, এমনকি দুষ্ট লোকেরা অভিযোগ করে, বলে যে তার নিজের নিজের কাজিন, নিজের চাচাতো ভাই শহীদ ইকবাল বিথার, শহীদ ইকবাল বিথার নামে এই খুলনার একজন আওয়ামী লীগ নেতা, তাকে 2009 সালে হত্যা করা হয়। অনেকে বলে যে শফিউদ্দিনের সম্পৃক্ততা ছিল এই হত্যাকাণ্ডের সঙ্গে, যদি নাই থাকে তাহলে আমি শফিউদ্দিনকে বলবো এইবার আপনি আর্মির চিফ হয়ে আপনি সরকারকে প্রেশার দিন যাতে আপনার কাজিন শহীদ ইকবাল বিথারের হত্যার বিচার করা হয়। শহীদ ইকবাল বিথার ছিলেন আওয়ামী লীগের একজন উঠতি নেতা এবং শেখ হেলালের ভাই, ছোট ভাই শেখ সালাউদ্দিন জুয়েলকে এমপি বানানোর জন্য এই বিথারকে হত্যা করানো হয়। বিথার হত্যার পরে মিজানুর রহমান নামে একজন আওয়ামী লীগের এমপি হন, এরা কিন্তু এই শেখ হেলালের এবং শেখ সালাউদ্দিনের জুয়েলের নিজের লোক, এবং শফিউদ্দিন ছিলেন একজন কি বলে পার্টনার, হেলালের পার্টনার ছিলেন এবং এখনো আছেন। দুষ্ট লোকেরা কিন্তু আবার বলে যে উনি সজীব অজের জয়ের ক্যাশিয়ার, তা আমি অত দূর যাচ্ছি না, তবে আমি তার হাড়ির খবর, কোথায় তাদের বাড়ি, তার বাবা কি করতেন, ভাই বোনরা কি করতেন, উনি একমাত্র একটু ভালো লেখাপড়া করেছেন, সেন্ট জোসেফে পড়েছেন, সেখান থেকে সেনাবাহিনীতে যান এবং 1983 সালে উনি কমিশন পান এবং তারপরের ঘটনাটা আমরা জানি।